একজন সিন করতে করতে এসে মোমো পেয়েছে খাওয়ার ব্যাপারে তো আমি আচ্ছা এই যে হঠাৎ করে কোনো প্ল্যানিং ছাড়া এরা মোমো আমরা হামেশাই করে থাকি এরকম উদ্ভট উদ্ভট কাজ আর তুই কি একটু এক্সপেক্ট করেছিলিস যে এরকম একটা কিছু অপেক্ষা করছিস এই যে হঠাৎ করে সিনের চাপে সাডেনলি ফোন যে খাওয়ার নিয়ে তোর জন্য তোকে এত ভালো কে বাসে বল জীবনে সত্যি কেউ বাসে না শুধু খাওয়ার না আমার জন্মদিনের গিফটটা নিচ্ছে তুই অনেক সুখে থাকো বেঁচে থাকো এটা কি ছিল ভাই কিন্তু আমার কিন্তু তোদের কাছে এসে আমার ওরকম খিল্লি মুড হয়ে যায় কিন্তু আমার মনটা খুব খারাপ ছিল যখন আমি শুনেছি উমা শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে আমি তো থাকছি ভাই তুই তো থাকছিস ভাই ধরো কেউ ডাকছে পাচ্ছে না তবে তুমি এমনি ফোন করবো আমি চলে আসবো তোর সাথে আড্ডা ওটা তো এমনি হবে ভাই ওটা তো এমনি আমাদের পূজার সময় প্ল্যান কি হচ্ছে না ডায়েট করি তাদের আজকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ধারণাটা ডায়েট আবার কি এখন কিছুদিন কিছু কি হয় সেটা চল আমরা আমরা একটু আড্ডা মারি করতে চাই কিন্তু তোর যদি সামনে এগুলো আমাকে দিয়ে প্রভোক করে সেই তো আমার তো কোনো দোষ নেই তুই ইনোসেন্ট তুমি এটা আমাকে দিলে সেই তো হঠাৎ কোনো কারণ নেই আমি তোমাকে না বলে সেইটাই তো কথা সবটাই ভাবতে ট্রু ট্রু যাক আমরা আর এখন বেশি বকে কাজ নেই আমরা এখন একটু গল্প করি আর তুই খা